ছয় গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন একটা আপডেট এসছে এর জন্য আমি তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এইখানে দেখো আমি অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন একটা ঘোষণা করেছেন তো তিনি বলেছেন যে রেশন কার্ড দিয়েও কিন্তু তোমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা তোমরা লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করতে পারবে এবং লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করার জন্য যে রেশন কার্ডের কথাটা বলা রয়েছে যে রেশন কার্ড থাকলেও হবে তো এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে আমরা জানবো প্লাস হচ্ছে এই যে এই মাসের মনে করো নভেম্বর মাসের তো নভেম্বর মাসের কিন্তু টাকা দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং কারা কারা এই টাকাটা পাবে এবং যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কি টাকা ঢুকবে সেটাও আমরা এই ভিডিওতে জানব এবং দেখো অলরেডি কিন্তু লিস্ট দেওয়া হয়েছে যেটাতে তোমরা জানতে পারবে যে তোমাদের কোথায় ভুল হয়েছে বা তোমাদের ডকুমেন্টসগুলোকে কী করা হয়েছে তো সেই জিনিসগুলো তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু তোমার ডকুমেন্টসগুলোকে রিজেক্ট করা হচ্ছে না ঠিক আছে সেই ডকুমেন্টসগুলো তোমার যদি কোনো রকম প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে পেন্ডিং করে দেওয়া আছে ঠিক আছে সেটা তোমার যদি বিডিও অফিসে কন্ট্যাক্ট করো বিডিও বা এসডিও অফিসে দেন তোমরা জানতে পারবে যে তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো তোমরা সাবমিট করেছিল তো সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের পেন্ডিং রয়েছে তো পেন্ডিং হওয়ার পর তারপর কী প্রসেসগুলো হবে ঠিক আছে ইনকোয়ারি হচ্ছে সো কে ইনকোয়ারি করবে কেন ইনকোয়ারি করবে কোথায় ইনকোয়ারি করবে ঠিক আছে এবং এই ইনকোয়ারি করলে পরে তোমাদের কী লাভ হবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে তো তাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তো চলো ডাইরেক্টলি আমি তোমাদের সব জিনিস ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে তো আমি এটা বলে দিচ্ছি যাদের মনে করো এখনো পর্যন্ত কোনো টাকা তারা পায়নি ঠিক আছে এখন অনেক তোমরা রয়েছ এমন যাদের মনে করো একটা এসএমএস এম এস অনেকে আছে যারা দুটা এস এম এস কিন্তু তার সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত কোনো টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে বা এমন এমনও আছে যাদের মনে করো একটা এসএমএস এম বা যাদের মনে করে একটা এসএমএসও আসেনি তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা অলরেডি ঢুকে যাচ্ছে ঠিক আছে এবং এটা কেন হচ্ছে এটা হচ্ছে কারণ যেই অ্যাকাউন্টের নম্বরটা তোমরা দিয়েছ যে ব্যাংকের অ্যাকাউন্টটা তোমরা দিয়েছ সেখানে যদি মোবাইল ব্যাঙ্কিং মানে মোবাইল নম্বরটা যদি তোমার রেজিস্টার্ড করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার মেসেজটা আসছে না এবং তোমরা যদি তোমাদের অ্যাকাউন্ট চেক করো তাহলে পরে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকে ঠিক আছে তো তাই যাদের এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি তাদের ব্যাংকে। তো তারা যে ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা দিয়েছিলে সেটা অলরেডি একবার গিয়ে ব্যাঙ্কে সেটাকে একবার আপডেট করে নেবে তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের টাকা ঢুকেছে কি ঢোকেনি ঠিক আছে দ্বিতীয়ত রইল যে রিসেন্ট যে ঘোষণা করেছে মমতা ব্যানার্জি যে যাদের যারা মনে করো এলিজেবল ঠিক আছে এলিজেবেল ক্রাইটেরিয়া কী ছিল যে পঁচিশ বছর থেকে ষাট বছরের মাঝখানে যারা রয়েছে তারা সকলেই এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে এখন এরকম আছে যে অনেক আছে যারা পঁচিশ বছরের মধ্যে যাদের মনে করো স্বাস্থ্যসাথী কার্ড নেই অনেকে আছে যাদের আধার কার্ড নেই ঠিক আছে বা অনেকের যে এস সি মধ্যে পড়ে তো তাদের সেই কার্ডগুলো এখন তারা করতে পারেনি তো এদেরকে কিন্তু যদি তোমরা অ্যাপ্লাই করো এগুলো ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো কন্ডিশনটা কী যে তোমরা যদি এস সি এসটির মধ্যে যদি তোমরা বিলংস করো তাহলে পরে তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে জমা দিয়েছ এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেই স্লিপটা কিন্তু তোমাদের জমা করতে হবে এবং তারপর তারা সেটা খতিয়ে দেখবে ভ্যারিফিকেশন করবে তারপর তুমি যদি এলিজিবল হও তাহলে তোমাকে কিন্তু সেই প্রকল্পের যে বেনিফিটটা সেটা তোমরা পেয়ে যাবে এবং যাদের মনে করো রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তো তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা বানিয়ে নিতে পারবে এবং সেটাও তোমরা জমা করলে পরে যদি তোমরা এলিজিবল হও তাহলে কিন্তু তোমরাও সেটা পাই পেয়ে যাবে ঠিক আছে এবং আধার কার্ডেরও সেম প্রসিডিওর তো তাই বলবো যে যাদের মনে করো আধার কার্ড এস সি কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নেই কিন্তু তোমরা এলিজিবল বাট তোমরা সেটা করতে পারো নি তোমাদের কাছে রেশন কার্ড রয়েছে তাহলে পরেও কিন্তু তোমাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা তোমরা ডেফিনেটলি পাবে এটা রিসেন্টলি মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন তো তাই তোমরা এই জিনিসটাকে দেখে নেবে তো এই জিনিসকে থাকলে পরে তোমরা অ্যাপ্লাই নেক্সট যে দুয়ারে সরকার যেটা ডিসেম্বরে ফার্স্ট উইকে এক্সপেক্টেড করা হচ্ছে তো সেখানে তোমরা জমা করলে তোমাদের টাকা কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে এটা ছিল এখন ব্যাপারটা হচ্ছে যে যাদেরগুলো ডকুমেন্টসগুলো পেন্ডিং রয়েছে বা যাদের কাগজে ভুল রয়েছে তাদের তারা কি করবে তাদের জন্য আমি বলবো তাদের কাগজগুলো কিন্তু যখন তোমরা বিডিও অফিসে যাবে কারণ দেখো এটা কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য শুধুমাত্র তোমাদের বিডিও অফিস বা এসডিও অফিসেই তোমরা চেক করতে পারবে কারণ তাদের কাছেই কিন্তু এই যে পেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রেজিস্টার মোবাইল নম্বর তাদেরই যারা অফিসিয়ালরা কাজ করেছে তারাই কিন্তু তোমার সেটা চেক করে দেখতে পারবে যে তোমাদেরটা হয়েছে কি হয়নি তো যদি পেন্ডিং থাকে তাহলে পরে কিন্তু ইনকোয়ারি তোমাদের বসছে ঠিক আছে মানে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ইনকোয়ারি করা হচ্ছে ইনকোয়ারি অফিসারের দ্বারা যে তোমরা এলিজিবল কি না বা তোমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে দেওয়া হচ্ছে এবং একটা জাস্ট তোমাদের একটা অ্যাপ্লিকেশন দিতে লাগছে যেটা থ্রুতে যে আমার মিস্টেক হয়েছে এবং তুমি সেই জিনিসটাকে কারেকশন করতে চাও এইভাবে করেও কিন্তু কাজ হচ্ছে এখন এই যে কাজটা যে তোমার ইনকোয়ারি অফিসার যে করবে ইনকোয়ারিং যে পেজটা ইনকোয়ারিং যে ফর্মটা সেটা কীরকম আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই দেখো তোমাদের ইন্সপেকশন রিপোর্ট ফরমেট ফর অ্যাপ্লিকেশন অফ লক্ষ্মী ভান্ডার ঠিক আছে এই ফর্মেটে কিন্তু তোমাদের যাদের মনে করো ভুল রয়েছে পেন্ডিং রয়েছে তাদের কিন্তু এই যে ইন্সপেকশন যে অফিসাররা রয়েছে ইনকোয়ারি অফিসাররা তারা কিন্তু গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে এই জিনিসগুলোকে কারেকশন তারা করে নিচ্ছে এবং তোমাদের যদি ভুল থাকে সেটাকে তারা কারেক্ট করে দিচ্ছে এবং যাতে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা তোমাদের ঢুকতে পারে এবং তোমরা যাতে এটার বেনিফিটটা পাও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করতে হবে না করতে হবে ডিটেলস আমি আলোচনা করলাম এই ভিডিওতে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা এখন সাবস্ক্রাইব করে রাখবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও